আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমার রেসিপিতে রয়েছে নষ্ট পচা কলা দিয়ে অনেক মজাদার কলার পিঠা বা কলার বড়া এর জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস নষ্ট কলা কলাগুলো আমি হাতে সাহায্যে ভালো করে সিলে নেব দেখেন আমার কলাগুলো কিন্তু অনেকটাই নষ্ট ফেলে দেওয়ার মতো আমার সবগুলো কলা ছেলানো হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে কলাগুলো একটু চটকে নেব আপনারা এই কাজটা হাত অথবা চামিজ দিয়ে করে নিতে পারেন হাত দিয়ে করলে কাজটা ভালো হয় এবং অতি সহজেই হয়ে যাবে এখন থেকে বাড়িতে নষ্ট কলা আর ফেলে দেব না এইভাবে পিঠা তৈরি করে আপনার বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন কলার পিঠা এত মজাদার হয়ে থাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে কলাটা একটু নরম করে নেব দেখেন আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানোর পর একটা সাইডে আমি কলাটা রেখে দেব তারপর ছোট্ট একটা বাড়িতে নিয়ে নেব সামান্য পরিমাণ হালকা কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ড্রাইস্ট আমি এখানে ড্রাইস্ট ইউজ করেছি তারপর দিয়ে হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে ইস্টা এক্টিভেট করার জন্য পাঁচ মিনিট একটা সাইডে রেখে বাকি কাজগুলো করে নেব তারপর একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম আমি অল্প পরিমাণে কলার পিঠা তৈরি করব তাই একটা ডিম নিয়েছি আপনারা বেশি পরিমাণ তৈরি করলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দেব হাফ কাপ চিনি এবং হাফ চামচ লবণ মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেবো আপনারা কাটা চামচ অথবা হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি ইস্ট অ্যাক্টিভেট করে রেখেছিলাম সেটাও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখেন আমি চিনিটা গালিয়ে নেওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এখানে মিক্সড করব আটা হ্যাঁ আজকের পিঠাটা আমি আটা তৈরি করব চালের গুঁড়ি বা ময়দা কোনোটাই লাগবে না এখানে হাতের কাছে আটাটা থাকে সেই আটাটা দিয়ে দিয়েই তৈরি করা যাবে মজাদার কলার পিঠা দেখেন আমি হাতের সাহায্যে ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি এখানে তারপর এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা কলাটা কলা দিয়ে তারপর সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেবো দেখেন কলাটা যে আমি মিক্সড করেছি কলাটা কিন্তু দেখা যাচ্ছে মিক্সড করে এটা রেস্টে দিতে হবে না সাথে সাথে আপনারা ভেজে নিতে পারবেন আমার মাখানো হয়ে গেছে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো সয়াবিন তেল আপনারা এটা সামান্য তেলেও ভাজতে পারেন অথবা ডুবো তেলেও ভাজতে পারেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটা বাটিতে পানি নিয়ে তারপর হাতটা বারবার পানিতে চুবিয়ে তারপর গোলা থেকে অল্প অল্প গোলা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এতে করে গোলাটা আর হাতে লেগে যাবে না তাই সাদা পানিটা আপনারা হাতে লাগিয়ে নিতে পারেন আমি অনেকগুলো পিঠাই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বাসায় যখন তখন মেহমান আসলে এই পিঠাটা তৈরি করে দিতে পারেন এতে কোনো সময়ও লাগবে না অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার কলার পিঠা ইস্ট দেওয়ার কারণে যে রেস্ট দিতে হবে তেমন কোনো কথা নেই এটা সাথে সাথেই তৈরি করা যায় দেখেন আমি পিঠাটা সাথে সাথেই তৈরি করছি তারপরেও কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে লাল লাল করে ভেজে নেব আমার পিঠাটা প্রায় হয়ে এসেছে দেখেন পিঠাগুলো হয়ে গেছে তেল ঝরিয়ে উঠে নেব তৈরি হয়ে গেল অনেক মজাদার কলার বড়া বা কলার পিঠা কেউ বুঝতেই পারবে না যে এটা নষ্ট বা পচা কলা দিয়ে তৈরি করা হয়েছে তৈরি হয়ে গেল অনেক মজাদার কলার বড়া বা কলার পিঠা এটা অনেকটাই সফট হয়েছে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এটা অনেক 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 টেস্টি একটা খাবার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই খাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এক্সট্রম ভিডিওতে আল্লাহ পেস্ট